অনেক পাষাণ মানুষ কেঁদেছে তুফান জলের ভিডিও দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটাকে এক প্লেট ভাতের বিনিময়ে একটা জীবন খেড়ে নিল, ওরা এরা শিক্ষিত হতে পারে, এরা মানুষ না। তো বাজলের জানা যায় তার ইমাম কান্না করে বলতেছে, আমি তোমার জলের মায়ের জানাজা পড়াইছি, তোমার জলের বাপেরা জানাজা পড়াইছি, ওর মা বাবার জানাজা পড়াইছি। আমি ভেবেছিলাম তোমার জল একদিন আমার জানাজায় ইমামতি না করলেও আমার জানাজায় সে দাঁড়িয়ে যাবে, তোফাজ্জল আমার জানাজায় দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি ইমাম সাহেব কখনো ভাবি নাই, তোফাজ্জলের মা বাবার জানাজার মতো তোফাজ্জলের জানাজা আমাকে পড়াইতে হবে। ছোট্ট ভাতিজা কান্না করার দেখে বলে, দুই দিন আগেও চাচার সাথে দেখা হয়েছিল, আমার চাচাকে ওরা কেন মারলো, চাচার হত্যার আমি বিচার চাই। তার গ্রামের হাজার হাজার লোক জানাজায় অংশগ্রহণ করেছে, এই ছেলেটা মানসিক পাগল হয়ে গেছে। এই ছেলেটা মেধাবী ছিল, শিক্ষিত একটা সন্তান ছিল, দুর্ঘটনায় যখন বাবা মারা গেছে, এরপরে যখন মাকে হারিয়েছে, 23 সালে ভাইটাও যখন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পুলিশ ভাই সেও যখন মারা গেছে, পারিবারিক এই কারণে সে আর সহ্য করতে পারে না, মা হারাইছেন, বাবা হারাইছেন, ভাইকে হারিয়ে ছেলেটা উন্মাদ হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। একটা দোকানদার কিছু খাইতে দিয়েছে, এই ছেলেটা খেয়ে বলে, আল্লাহ এই দোকানের ব্যবসায় তুমি বরকত দাও আর আমাকে কোটি কোটি বছর হায়াত দান করো, আল্লাহু আকবার বলে। এই ছেলেটা আন্দোলন করেছে, মাথায় পতাকা নিয়ে আন্দোলন করে যার বলেছে, এদেশকে আমরা স্বাধীন করব, এদেশকে আমরা মুক্ত করব। যে ছেলেটা এত মেধাবী ছিল, এত ভালো ছিল, মোবাইল চুরির সন্দেহ নিয়া সেই ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত নামের অমানুষ সন্তানগুলো এমন ভাবে পাতে পিটাইছে, পিটাইয়া পিটাইয়া পায়ের গুস্তুগুলো খসে গেছে, হাতের হাড়গুলো ভেঙে গেছে। মানুষ হইয়া মানুষকে এমনি ভাবে পিটা, যারা পিটাইছে এরা মানুষ না, এরা জানোয়ার। একটা মানুষ হইয়া মানুষকে এইভাবে কেমনে মারে, ভিডিওটা দেখেছি আর কেঁদেছি, মুখের ভাষা নাই, ভাষা আমরা হারিয়ে ফেলেছি। বিচার বইয়ের ভিতর কোন হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না, আব্রাহারকে ওরা পিটিয়ে হত্যা করেছিল, এর বিচার বাংলাদেশে হয়নি, হওয়ার দরকার আছে না নাই? তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পিটিয়ে মেরেছে এদেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই ছেলেটাকে মারতে 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 ক্লান্ত হইয়া এই ছেলেটা বলেছিল, আমাকে একটু ফানি দাও। এই ছেলেটাকে তখন পানি খাইতে দিয়েছে, তখন আবার কিছু ডাল ভাত খাইতে দিয়েছে, খাও, খেয়ে নাও, জীবনের শেষ খাওয়া খেও না। মৃত্যুর আগে এক লোকমা খাবার তোলে, গলায় তাবিজ ঝুলানো, দেখে বোঝা যাচ্ছে ছেলেটা পাগল, মানসিক রুগী। এই ছেলেটাকে কেমনে পিটাইলো এইভাবে, এক প্লেট ভাত খাওয়ায়া জীবনটা কেড়ে নিল। ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসতো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টিনে ভাত খাওয়ায়া তো ফাজলকে ওরা জীবিত বের হতে দিল না। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলে, দরকার আছে না নাই? আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে বাংলাদেশে এইভাবে মানুষকে পিটিয়ে আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানোর আর কোন মানুষের সাহস যেন না হয়। এরকম বিচার কারা কারা চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার করতে হবে, কথা বলে ঠিক কিনা? একটা মানসিক পাগল এই ছেলেটাকে এইভাবে পিটায় বিদায় করবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তোফাজ্জলের ভিডিও দেখার পরে এমন কোন মানুষ নাই, কাঁদে না। এই ছেলেটা উন্মাদ ছিল, পাগল ছিল, যারাকে হত্যা করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তোফাজ্জলকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। একটু জোরে বলেন আমিন। আল্লাহ তোফাজ্জলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই বিশ্বাস করেন, কেউ চোখের পানি ধরে রাখতে পারে না যে কেমনে পিটাইলো এইভাবে। যারা পিটাই এভাবে মানুষকে মারে, এরা আর যাই হোক, এরা মেধাবী ছাত্র হতে পারে, এরা কোথাও চাকরি পেলে এরা ঘুষখোর হবে, কথা বলেন ঠিক কি না?
এরা লুটপাট করবে, এরা দুর্নীতি করবে, কথা বলে ঠিক কি না? এই হত্যাকাণ্ডের সাথে সাতজনকে গ্রেফতার করা হয়েছে, আমরা সকলের ফাঁসি চাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের ফাঁসি চাই। যে ছেলের মোবাইল চুরি হয়েছে, ওই ছেলে বলে আমি আবেগে মেরেছি। আবেগে মানুষকে পিটাও, তোমরা মানুষ হইলা? তোমাদের আবেগ এত নিম্ন, আল্লাহ এদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, সপ্তম মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ্ডে দই কইলা, চোখ দিয়ে পানি ঝরতেছে, কারণ ইশারা দিয়ে বলে শব্দা দাঁড়ায় যাও। শব্দা বলে আরেকটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায় দিল, শব্দাকে তাড়াতাড়ি দাঁড় করা দাও। শব্দার কাছে এসে বলে, নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে, আর এক বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যাও। শব্দা বলে আরেকটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। এইবার দুইজন দুই হাত ধরে জোর করে শব্দাকে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটার দুই নাম্বার না এক নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা বলে ঠিক কি না? মুসা নবীকে ধমক দে বলে, ওয়াজ বন্ধ কর। আজও যখন আলেম ওলামা সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, জিহাদের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আলেম ওলামার হক কথা বলতে যারা বাধা দেয় আছে না? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদকোর সভাপতি হয়ে বসে হুজুর বক্তব্য দেন, হুজুর বুঝেনি তো আমি ওই গ্রুপের লিডার, কথা কয় না? কে ঘুষের কথা বলা যায় না, ঘুষকোর সেক্রেটারি আছে না? নাই সমাজে? বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হলো হারামখোর। মসজিদ কমিটির সভাপতি হবে আলেম ওলামা, হুজুর প্রত্যেক মাসে সাত দিন ছুটিতে থাকবে, ওই সভাপতি ইমামতি করবে। তোমার বউ লাগে, হুজুরের বউ লাগে না, কথা কয় না? সাত দিন হুজুরকে ছুটি দেবেন, নামাজ পড়াবে, মসজিদের সভাপতি আর সেক্রেটারি, কথা কয়? এরা সাত দিন মসজিদ চালাবে, যদি না পারো সভাপতির পদ থেকে পদত্যাগ করো। মসজিদের কমিটিতে এখন আলেম ওলামাকে থাকতে হবে। কি হয়েছে চাচা? কি কয়? না ঠিক আছে, মসজিদ করবে, আচ্ছা ওই চাচা যা বলে বলুক, চাচি মনে মিস কল দিছে, মাথা গরম হয়ে গেল। আচ্ছা শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন? লিল্লাহি তাকবীর, হক কথা বলা লাগবে, বাধা আসবে, নানান ধরনের মানুষ নানান কথা বলবে, সব সমালোচনা সব কথা পিছনে ফেলে আমরা আমাদের গতিতে এগিয়ে যাব, কথা বলে ঠিক কিনা? আমার বাইরে যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কারণ ডেকে বলে সবটা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকায় আছেন, আর এইবার সবটা ডেকে বলে, কারণ রে তুমি চুপ করো, তুমি বৈশা পড়ো, যা বলার আমি বলতেছি। এইবার কারণ বসে বলল, শব্দা এইবার দেখে বলে, জনগণ শুনো দিয়ামত, আমি জীবনে কোনোদিন কি নাই। মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে, আমার পাষাণ হৃদয় কইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি এতদিন যা গুনাহের কাজ করেছি, তাওবা করে ফিরে আসতে চাই, আমি ঈমান গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চায়। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়, সুৎকুর ঘুষকুর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, আলেমদের ওয়াজ শুনে ব্যাপার দেয় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, কথা বলেন ঠিক কি না? এই দেশের যতটা মানুষ ইসলাম প্রিয় হয়েছে শুধুমাত্র আলেমদের ওয়াজ নসিহত প্রচার করার কারণে। কথা কি বোঝা যায়? মানুষ যতটা সভ্য ভদ্র আছে শুধুমাত্র এই সুন্দর সুন্দর বয়ানের কারণে, আলেম ওলামাদের মসজিদের বয়ান, তাফসীর মাহফিলের বয়ান, এই জন্য এই দেশের মানুষ অনেকটা সভ্য আছে, ভদ্র আছে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার শব্দ দেখে বলে,
আমি তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আরো জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছ আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে এক বস্তা টাকা দিয়েছে, আর এক বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিয়ে বলতে হবে মুস্তানবী দিনের বেলায় ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুস্তানবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত, বলেন আল্লাহু আকবার, ওয়া মা কারু ওয়া মা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি। খেলা কা? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আজ আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, মিথ্যা তহমত দিয়া বছরের পর বছর জেলখানায় বন্দি করা হয়, ফাঁসি দিয়ে বিদায় করা হয়, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন তারা কেউ অপরাধী নয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, আল্লাহ ডেকে বলেন যারা হলো মুমিন বান্দা, এই মুমিন বান্দার তিন নম্বর গুনাহ বলি, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন ধনী বানিয়েছেন, তারা প্রত্যেক বছরে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে, কার ভয়ে? বছরে যাকাত মাত্র কয় দিন?